আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি আজকে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে আমার যে ডিম পাড়া যে রানিং চীনা হাঁসগুলো আছে, এই রানিং চীনা হাঁসগুলো হচ্ছে একটু পাতলা পায়খানা করতেছে। সকালেও দেখছি এরকম একটু পাতলা পায়খানা করছে, এখনও করতেছে। আমি যে রুমে এদেরকে রাখছি ওই রুমেও দেখলাম যে মোটামুটি অনেক পাতলা পায়খানা করছে। তো ডিম পাড়া চীনা হাঁস যদি পাতলা পায়খানা করে, এটা আসলে মারাত্মক সমস্যা। কেননা ডিমের হাঁসগুলো হচ্ছে সব থেকে বেশি আপনার অসুস্থ হয়ে মারা যায়। মানে একটা হাঁস ডিম পাড়া অবস্থায় যাওয়া পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, আর এত কষ্ট করে ডিম পাড়া পর্যন্ত নেওয়ার পর যদি হাঁস অসুস্থ হয়ে যায়, আসলে এর থেকে বড় আসলে কষ্ট আর নাই। তো আমি আমার হাঁসগুলোকে দেখেন পাতলা পায়খানা থেকে রক্ষা করার জন্য আমি মূলত যেভাবে আসলে ট্রিটমেন্ট করাই, সেটা হচ্ছে এখানে কিছু ভাত নিয়েছি। এগুলো হচ্ছে বাসার যে খাওয়ার ভাত আছে, সেগুলো কিছু ভাত নিয়েছি। আর এগুলো হচ্ছে নিয়েছি হচ্ছে চাউলের যে খুঁত আছে, খুঁতটা নিয়েছি। আর এখানে হচ্ছে লেয়ার ফিট, দেখেন এখানে হচ্ছে আপনার লেয়ার যে খাবারটা আছে, লেয়ার ওয়ান। সে লেয়ার ওয়ান যেহেতু ডিমের হাঁস, এই জন্য আমি হচ্ছে এটা দিছি। আমার চীনা হাঁসের মূলত হচ্ছে পাতলা পায়খানা, আর আমি এটার জন্য কী মেডিসিন ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন তো এইখানে হচ্ছে, দেখেন এক গ্রাম কইরা টোটাল হচ্ছে 2 গ্রাম মেডিসিন নিছি। প্রথম হচ্ছে এটা প্যাক্সাসিন নিছি 1 গ্রাম। প্যাক্সাসিনটা কাজ করে হচ্ছে আপনার চুনা পায়খানা, পাতলা পায়খানা, তারপর হচ্ছে আমাশয়, এগুলোর জন্য হচ্ছে এই প্যাক্সাসিনটা ব্যবহার করি আমি। তো এই প্যাক্সাসিনটার সাকসেস রেট খুবই ভালো, এটা খুবই ভালো একটা মেডিসিন। আর এটার প্রাইসটাও বেশি না, মাত্র হচ্ছে 16 টাকা, বাট এটা 15 টাকা নেবে। এটা হচ্ছে আমি নিচে হচ্ছে 1 গ্রাম, এটা যাতে পাতলা পায়খানা থেকে সারার জন্য হচ্ছে এটা ব্যবহার করি আমি। আর হচ্ছে চুনা পায়খানা, এটার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ইলেকট্রোমেন্ট স্যালাইন, এটা হচ্ছে যে আপনার হাঁসগুলো যদি বেশি পরিমাণ পাতলা পায়খানা করার কারণে হচ্ছে আপনার হাঁসগুলো দুর্বল হয়ে যায়, অথবা বাহিরে হচ্ছে প্রচুর পরিমাণ যদি রৌদ্র থাকে, তাহলে আপনার হাঁসগুলো যখন অনেক ক্লান্ত হয়ে যায় তখন হচ্ছে ইলেকট্রোমেন্ট পাউডারটা, এটা হচ্ছে একটা স্যালাইন। তো আমরা মূলত হচ্ছে আমরা মানুষ যেরকম স্যালাইন ব্যবহার করি, স্যালাইন খাই শরীরে এনার্জিটিভ ফিল করার জন্য, তো এটা হাঁস মুরগির জন্য এটা হচ্ছে একটা স্যালাইন, তাদের এই জন্য মূলত ব্যবহার করা হয়। তো দেখেন এটা হচ্ছে স্যালাইন নিয়েছি 1 গ্রাম, আর হচ্ছে 1 গ্রাম প্যাক্সাসিন নিয়েছি। তো এটা হচ্ছে এটার আপনারা পরিমাণ মতো 1 গ্রাম আপনারা এক করে নেবেন। তো এটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে দিয়ে দিই, এই মেডিসিনটা আপনারা আপনাদের হাঁস যদি কম থাকে অথবা বেশি থাকে সেটার উপর ডিপেন্ড করে দেবেন, অনুমান করে নেবেন। তবে 1 গ্রাম, 1 গ্রামের বেশি যাতে না হয়, আপনারা 1 গ্রাম মেপে তারপর হচ্ছে নেবেন অনুমান করে। এখন হচ্ছে এটা পানিতে মিক্স করি। অবশ্য আমার হাঁসা যেগুলো হাঁসার কোনো সমস্যা নাই, তবে হাঁসা মানে সমস্যা নাই বলতে না, একটু অল্প অল্প পাতলা পায়খানা করতেছে। এই যে আমার সবগুলো হাঁস কেন চলে আসছে, আহ
আমার মূলত হচ্ছে মুরগিও চলে আসছে, হাঁসের গায়ে অল্প অল্প জ্বর আছে। বাট ইনশাল্লাহ আশা করি যে প্যাক্সাসিনটা দেওয়ার ফলে হচ্ছে আমার হাঁসগুলো সুস্থ হয়ে যাবে। আপনারা আপনাদের খামারে যদি চিনা হাঁসের কখনো চুনা পায়খানা দেখা দেয় অথবা পাতলা পায়খানা দেখা দেয় এরকম যদি দেখেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্যাক্সাসিনটা আপনার খামারে দেওয়ার জন্য, কারণ এই প্যাক্সাসিনটা সব থেকে ভালো একটা মেডিসিন। আমি আমার খামারে হচ্ছে পাতলা পায়খানা এবং হচ্ছে চুনা পায়খানা এগুলো দেখা দিলে আমি সাথে সাথে হচ্ছে মেডিসিনটা প্রয়োগ করি। এটা খুবই ভালো একটা মেডিসিন এবং এটা খাওয়ানো দেখা গেছে আপনার 3 থেকে 4 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো একদম ভালো অবস্থায় ফিরে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।